action. প্রিয় দর্শক, রমজানে আমরা 12 থেকে 13 ঘন্টা ওজাউ পানি এবং কোনো খাবার না খেয়ে থাকলে দেখা যায় অনেকেই আমাদের কাছে কমপ্লেন করেন যে বিকালবেলা তার পেশাবটা জ্বালা পড়া করে এবং পেশাব করতে গেলে তার একটু অস্বস্তি বোধ হয়। দেখুন, আমরা অনেকেই জানি যে আপনারা যারা রোজা থাকেন তখন পেশাবে যখন পেশাবটা করেন সেই পেশাবটা হলুদ বর্ণের হয় এবং কনসেন্ট্রেটিভ। কিডনির দুইটা কিডনির একটা ট্রিমেন্ডাস পাওয়ার আছে। কীরকম পাওয়ার? এই দুইটা কিডনি 180 লিটার ফিল্টার করে, অর্থাৎ 60 লিটারের বালতি 3 লিটার ফিল্টার করে, কিন্তু পেশাব হয় 1.5 থেকে 2 লিটার। কাজে ট্রিমেন্ডাস পাওয়ার অ্যাবজর্পশন করে নেয়। আপনি যখন রোজা থাকেন তখন আপনার যখন পানি খাচ্ছেন না, সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার পেশাব কিডনিটা তো অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্পশন অর্থাৎ যে হরমোন একটা আছে, আমরা হরমোনটার নাম হলো এডিএইচ হরমোন, সেটা সাপ্রেস থাকে, কাজেই আপনি এই অ্যান্টিডাইরেক্টিক হরমোন যেটা যদি পানি কম খান ওটা বেশি হয়ে অ্যাবজর্পশন করে পানিটা কম করে দেবে, সেই জন্য আপনার পেশাবের প্রদাহ হয়। আর প্রস্রাবের প্রদাহ যেটা আমরা বলি যে যেটা পেশাবের প্রদাহ বা প্রেশার ইনফেকশন যেটা, সেটা জীবাণুর দ্বারা হয়। সেই জীবাণুটা কোত্থেকে আসে? জীবাণুটা আপনার পায়ুনালীর থেকে আসে, অর্থাৎ জীবাণুটা বাইরের থেকে আসে না। দেখেন, মেয়েদের জীবাণু এই পেশাবে ইনফেকশন বা ইউনিট্রাক ইনফেকশন যেটা, সেটা খুব কমন। কেন? তার পায়ুনালীর থেকে এই পেশাবের রাস্তাটা খুব কাছাকাছি। ছেলেদের কিন্তু পায়ুনালী পায়খানার রাস্তার থেকে এই এই পেশাবের রাস্তা অনেক দূরে, সেই ক্ষেত্রে এই পেশাবটা ছেলেদের ইনফেকশনটা কম হয়। এখন তাহলে এই পেশাবের যদি প্রদাহ হয় তাহলে জীবাণুটা পায়ুনালীর থেকে আসে। আপনারা জানেন যদি পেশাবের প্রদাহ হইতে হয় তাহলে জীবাণু পেশাবের রাস্তা দিয়ে মূত্রতলিতে ঢুকতে হবে, এক। দুই নম্বর, কতটুক জীবাণু ঢুকবে সেটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো যে ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম, সেটাও একটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো আপনার বডির ডিফেন্স, সেটাও ইম্পর্টেন্ট। আরও কতগুলি ফ্যাক্টর আছে যে আপনার যদি রাস্তা ব্লক থাকে, পেশাবের রাস্তা যদি ব্লক থাকে, অথবা কিডনির রাস্তা যদি পাথর থাকে, অথবা আপনার জন্মগত যদি কিডনিতে সিস্ট থাকে সেই ক্ষেত্রে, অথবা প্রোস্টেটের ছেলেদের যেটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশন, আপনার ডিপ সেট ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই জীবাণুগুলি তাড়াতাড়ি। আরেকটা জিনিস হলো যাদের ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিস থাকলে ব্লাড সুগারের জন্য জীবাণুগুলি পলিফারেশন বেশি হয় এবং তাদের গ্রোথটা বেশি হয়, সেই ক্ষেত্রে ডায়াবেটিস থাকলে তাদের বেশি ইনফেকশন হয়ে থাকবে। এখন ইউটিআই হলে কিন্তু আপনি সঠিকভাবে যদি করতে চান তাহলে আপনার জীবাণু কী জীবাণু আছে কালচার এন্ড সেন্সিটিভ করেই অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, অর্থাৎ কী জীবাণুদের আপনার রোগটা হচ্ছে এবং কোন ওষুধটা দিলে আপনি এই জীবাণুটা মারা যাবে, সেই জন্য কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কমিউনিটি অ্যাপ্রোচ, আমরা যদি একটা রোগী আসে, আমরা যদি বলে আপনি 3 দিন পরে কালচার করে আসেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতার থেকে আমরা যেটা করি, প্রথম আসলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, 5 দিন বা 6 দিন খান, খাওয়ার পরে যদি ভালো না হয় তখন আমরা কালচার করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, যদি সিম্পল ইউটিআই হয়, আরেকটা হলো কমপ্লিকেটেড। সিম্পল ইউটিআই হলে কোনো অসুবিধা নেই, যদি ইউটিআই জটিলতা, যে কমপ্লিকেটেড ইউটিআই অথবা ইউটিআই উইথ জটিলতা থাকে, সে জটিলতাটা কী? ধরেন আপনার দুইটা কিডনিতে অনেকগুলি সিস্ট ইনফেকশন আছে, সেটা একটা। আপনার কিডনির ভিতরে পাথর আছে, সেটা একটা জটিলতা। ডায়াবেটিস রোগী যদি থাকে সে তারাও জটিলতা। আপনার যদি বডি রেজিস্ট্যান্স কম থাকে সেটাও জটিলতা। রাস্তা যদি ব্লক থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড বড় থাকে সেটাও জটিলতা। রেনাল ফেলোর যদি থাকে সেটাও জটিলতা। সেই ক্ষেত্রে কিন্তু কিডনি, আরেকটা জিনিস জানেন, যদি পেশাবের, আপনারা জানেন দুইটা কিডনি, মূত্রনালী, মূত্রথলি, পেশাবের রাস্তা, যদি কিডনিতে ইনফেকশন হয় সেটা আপার ইউটিআই, সেটার জন্য একরকম চিকিৎসা, আর যদি মূত্রথলিতে ইনফেকশন হয় সেটার জন্য এক চিকিৎসা। অর্থাৎ লোয়ার ইউটিআই মূত্রথলিতে ইনফেকশনের 5 দিন দিতে হবে, আর যদি কমপ্লিকেটেড থাকে অর্থাৎ রাস্তা ব্লক থাকে তাহলে 12 দিন চিকিৎসা দিতে হবে। আর যদি কিডনিতে ইনফেকশন হয় এবং সেই কিডনির ইনফেকশন হলে জ্বর হবে, কোমরে ব্যথা হবে, একটু কাঁপুনি দিয়ে জ্বর হবে, এবং ডায়াবেটিস যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনফেকশন, এই ট্রিটমেন্টটা হলো 2 সপ্তাহ মিনিমাম 14 দিন দিতে হবে, এবং প্রথম পর্যায়ে আপনার আইভি রুটে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং যে অ্যান্টিবায়োটিক্সটা ওই জীবাণুকে মারতে পারে সেই অবস্থায় সেই রকম কালচার করে সেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। যখন 4-5 দিন পরে আইভি রুটে দেওয়ার পরে রুগী যখন একটু সুস্থ হবে, অর্থাৎ তার জ্বর কমে যাবে, ব্যথা কমে যাবে, রুগী স্টেবল, তখন অরালি দিতে হবে। অনেক সময় দেখা যায় এই ইনফেকশন আমরা চিকিৎসা করলাম, আবার 2 সপ্তাহ পরে আবার ইনফেকশন নিয়ে আসলো, সেই ক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে আমরা প্রোফাইলেকটিভ চিকিৎসা দিই, অর্থাৎ ফুল কোর্স 14 দিন একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তারপরে একটা ট্যাবলেট করে ট্যাবলেট দেই, কারণ ইনজেকশন দেওয়া তো সম্ভব না, যে ট্যাবলেটটা ওই জীবাণুর সেন্সিটিভ প্যাটার্ন দেখে ওই বড়িটা, যে বড়িটা কাজ করবে সেটা আমরা 3 মাস দিয়ে থাকি।
সেই ক্ষেত্রে লং টার্ম প্রোফাইলেকটিভ আপনি চিকিৎসা দেবেন। এছাড়া যেহেতু আমি আগেই বলেছি যে আপনি একটু পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, কারণ জীবাণুটা পায়খানার রাস্তাতে পেশার রাস্তা আসে, সেই ক্ষেত্রে আপনি সতর্ক থাকতে হবে যে পায়খানার রাস্তার থেকে আপনি যখন ওয়াশ করেন সেটা সামনের দিকে না আসে, আপনি মূত্রথলি ফুল হয়ে গেলে আপনি পেশাবটা করে ফেলেন। অনেক মহিলারা ভালো যদি টয়লেট না থাকে পেশাবটা ছাড়তে চায় না, সেই ক্ষেত্রে কিন্তু জীবাণুগুলি মাল্টিপ্লিকেশন বেশি হয়, কাজে পেশাব আটকে রাখবেন না। রাত্রিবেলা ভয়েডিং যখন হবেন, আপনি দুইবেলা দুইবার ভয়েডিং করেন, একবার পেশাব করেন আবার পেশাব করেন, মানে পেশাবটা করে ভয়েডিং করে দিলে হবে। আরেকটা জিনিস, আপনি মহিলাদের জন্য পার্সোনাল সেনিটারি টয়লেটটা ভালো ইউজ করেন। এইগুলি অনেক সময় কনস্টিপেশন থাকলেও এই পেশাবে ইনফেকশনটা বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে লক্ষ্য রাখেন। আর পানির পরিমাণ 2 থেকে 2.5 লিটার খান। একটা কথা লাস্টে বলতে চাই, যাদের কিডনির রোগ আছে, যাদের শরীরে কিডনির রোগ, হার্টের রোগ অথবা লিভার রোগ, যাদের ফলে শরীরে পানি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কিডনি ভালো কাজ করে না। সেই ক্ষেত্রে যদি আপনি পানি বেশি খান তাহলে আপনি পানি বডির রিটেনশন হয়ে যাবে। একটা কথা মনে করি, আপনি 2 লিটার বা 3 লিটার পানি খেলেন, আপনার পেশাব 1 লিটার হলো, আপনার 1 লিটার পানি শরীরে থেকে যায়, 7 দিনে 7 লিটার যদি আপনার বডির থেকে যায় তাহলে আপনি ফুলে যাবেন, সেই ক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট শুরু হবে। এই জন্য আমরা যাদের কিডনির রোগ বা শরীরে পানি আছে, যাদের বয়স্ক, যারা হার্টের রোগ আছে এবং লিভার ডিজিজ আছে, সিরোসিস আছে, সেই ক্ষেত্রে আমরা পানির পরিমাণ রেস্ট্রিকশন করে দিই, সেটা কোনো ক্ষতি হবে না। পেশাব যখন ভালো হতে থাকবে আপনার পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এই যে পানির পরিমাণ, পানি খুবই এসেনশিয়াল, কিন্তু অনেক সময় আবার পানি, অনেক সময় পানি আবার করে। এখন একটা কথা, আমি শুধু পানির কথা বললাম, যদি আপনি সেই সময় ডাবের পানি খান, আপনি দুধ খান, আপনি শরবত খান, সেটা কি পানির ভিতরে ধরবেন না? হ্যাঁ, সেটাও কিন্তু আপনার পানির ভিতরে পড়বে। একটা উদাহরণ দিই, আমি যখন একটা রাজশাহীতে ছিলাম তখন একটা অ্যাকিউট পিউমোনোফ্রাইটিস, অর্থাৎ কিডনির হঠাৎ করে কাজ কমে গেছিলো, সেই রোগীকে আমরা পানি দিলাম 700 থেকে 800। পরের দিন সকালে যখন আমি রাউন্ডে যাই, সেই ক্ষেত্রে দেখতে পারি তার শরীরে শ্বাসকষ্ট বেড়ে গেছে। আমি বললাম যে আপনি পানি বেশি খেয়েছেন, উনি বলেন স্যার আমি পানি 700 বেশি খাইনি। পাশের বেডের ওই ভদ্রলোক বলে উনি রাত্রে 3টা ডাব খেয়েছেন, তাহলে এটা কি পানি হলো না? সেই খেয়াল রাখতে হবে যে পানি বলতে তরল জাতীয় যা বোঝে, সেটা দুধও বোঝাবে, সেটা আপনার ডাবের পানিও বোঝবে, শরবতও বোঝবে, চাও বসে কফি। আরেকটা জিনিস হলো, এই পানির যে পরিমাণটা সেটা রুগীর যে, ধরেন এখন যারা রিক্সা চালাচ্ছে, যারা ঘামে কাটছে, তাদের কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এবং শুধু তাই না, তাদের পানির সাথে একটু লবণের পরিমাণও একটু দিতে হবে, শুধু পানি খেলে তাদের হবে না, কারণ সোয়েটিংয়ের সাথে তাদের লবণও চলে যায়। আমি মনে করি আমার আলোচনার থেকে আপনারা উপকৃত হবেন।